নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং সিমলা সম্মেলনে ওয়াভেলের সঙ্গে বৈঠক করেছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ। তো আবুল কালাম আজাদ হচ্ছেন একজন কংগ্রেসের সভাপতি 1942 সালে, যিনি ক্রিপসের সঙ্গে এবং সিমলা সম্মেলনে ওয়াভেলের সঙ্গে বৈঠক করেছিলেন। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ বিরোধী বিদ্রোহ উলগুলান কার নেতৃত্ব গড়ে উঠেছিল? সঠিক উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। তো ব্রিটিশ বিরোধী বিদ্রোহ উলগুলান বিরসা মুন্ডার নেতৃত্বে গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কবে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 31শে জানুয়ারি 1928 খ্রিস্টাব্দে। তো 31শে জানুয়ারি 1928 খ্রিস্টাব্দে ভারতে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। পরের প্রশ্ন, রাউলাট আইন কি নামে পরিচিত? তো রাউলাট আইন হচ্ছে কালা কানুন নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা নামে কে অভিহিত করা হয়েছিল? তো বাংলার মুকুটহীন রাজা বলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হতো। নেক্সট প্রশ্ন, দি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? তো দি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, 1876 সালে ভারতীয় ন্যাশনাল কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন? তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন 1876 সালের ভারতীয় ন্যাশনাল কনফারেন্সের প্রবক্তা। নেক্সট প্রশ্ন, কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন আমি একজন সমাজতন্ত্রবাদী? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু বলেছিলেন যে তিনি একজন সমাজতন্ত্রবাদী। নেক্সট প্রশ্ন, রানী গাইডিলু ইংরেজ বিরোধী এক বিদ্রোহী নেতা কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ডে। নেক্সট প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়? তো 1946 সালে ওয়াভেল পরিকল্পনা গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন, ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন? তো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়েছিল? তো 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বারদৌলিতে কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সূচিত হয়েছিল? তো গান্ধীজির নেতৃত্বে বারদৌলিতে আইন অমান্য আন্দোলন সূচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন রাসবিহারী বসু। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ কত সালে পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করে? তো 1940 সালে মুসলিম লীগ পাকিস্তান দাবির প্রস্তাব গ্রহণ করে। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার 1935 সালে যে শাসনতান্ত্রিক সংস্কার পরিবর্তন করে তা কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন। নেক্সট প্রশ্ন, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক আইনটি কবে প্রণীত হয়েছিল? তো 1929 সালে শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকারের দ্বারা একটি আইন প্রণীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন প্রস্তাবকে গান্ধীজি এ পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে স্ট্যাফোর্ড ক্রিপসের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে গান্ধীজি এ পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন, 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনে 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক আয়োজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন? তো সাম্প্রদায়িক বাটোয়ারা চালু করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড।
পরের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে 1930 সালের 12ই মার্চ কোন আন্দোলন হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডি অভিযান। তো ডান্ডি অভিযান কবে হয়েছিল? 1930 সালের 12ই মার্চ। নেক্সট প্রশ্ন, খিলাফত আন্দোলন কার বা কাদের নেতৃত্বে শুরু হয়েছিল? তো শওকত আলী এবং মোহাম্মদ আলীর নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, মাদাম কামা সম্পাদিত প্যারিসে প্রকাশিত পত্রিকাটির নাম কী? তো মাদাম কামা বন্দে মাতরম নামে একটি পত্রিকা প্যারিসে প্রকাশিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে কে স্বরাজ্য দল গঠন করেন? তো 1923 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করেছিলেন। পরের প্রশ্ন, ব্যারাকপুরের সেনানিবাসে নতুন কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে কে প্রথম প্রতিবাদ করেন? সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। নেক্সট প্রশ্ন, সায়েন্টিফিক ও ট্রান্সলেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো সৈয়দ আহমেদ স্যার, স্যার সৈয়দ আহমেদ সায়েন্টিফিক ও ট্রান্সলেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের সমালোচনায় কোন পত্রিকাটি ছিল? তো দি বেঙ্গলি পত্রিকায় সমাজপত্র নিয়ন্ত্রণ আইনের সমালোচনা করা হতো। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধর্মীয় চিন্তাধারার বই কোনটি? তো কৃষ্ণ চরিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ধর্মীয় চিন্তাধারার বই। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগ তৈরি হয় কার নেতৃত্বে? তো মনে রাখবে সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে। নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারতে প্রথম ব্রিটিশ জনমত কোন চরমপন্থী নেতা গড়ে তুলেছিলেন? সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট, মুকুটহীন রাজা কে আখ্যা পান? তো রিপিটেড প্রশ্ন। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুকুটহীন রাজা আখ্যা পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পর তৈরি হয়? তো 1907 সালের সুরাট অধিবেশনের পর থেকে চরমপন্থী দল, নরমপন্থী এবং চরমপন্থী দলে কংগ্রেস ভাগ হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, যুগান্তর দল কে গঠন করেন? তো বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দলের গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, বসন্ত বিশ্বাস আমির চাঁদ এদের ফাঁসি হয় কোন মামলায়? সঠিক উত্তর হবে দিল্লি ষড়যন্ত্র মামলায়। পরের প্রশ্ন, ভগৎ সিংয়ের প্রতিষ্ঠিত দলের নাম কি? তো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন হচ্ছে ভগৎ সিংয়ের একটি প্রতিষ্ঠিত দলের নাম। নেক্সট প্রশ্ন, 1930 সালে জালালাবাদ মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? তো 1930 সালে যে জালালাবাদ মুক্তিযুদ্ধ হয়েছিল তার নেতা ছিলেন সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন। নেক্সট, পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী বসুর। পরের প্রশ্ন, 1927 সালে সাইমন কমিশন ভারতীয়রা বয়কট করেছিল কেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। তো কোনো ভারতীয় সদস্য এর মধ্যে না থাকার জন্য ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট করেছিল। নেক্সট প্রশ্ন, স্বতন্ত্র আন্দোলনের গতিরোধ করতে ইংরেজ সরকার 1917 সালে কোন আইনটি পাশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাউলাট আইন। নেক্সট প্রশ্ন, কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কে গঠন করেন? তো চিত্তরঞ্জন দাস কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠন করেছিলেন। নেক্সট, এবং এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন, তো কাবুলে অস্থায়ী ভারত সরকার কার নেতৃত্বে গড়ে উঠেছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে আফগানিস্তানে অস্থায়ী ভারত সরকার গড়ে উঠেছিল। তো বন্ধুরা, ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।